বার্ধক্য ভাতার টাকা বাড়ার একটা চান্স রয়েছে। আর শুধু বার্ধক্য ভাতা নয়, তার সাথেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সবকিছুরই। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে বার্ধক্য ভাতা টাকা বাড়ার কি কোনো চান্স রয়েছে। যদি চান্স থেকে থাকে তাহলে কবে থেকে সেই টাকা বাড়তে চলেছে আর কতটা পরিমাণেই বা বাড়তে পারে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলসে জানবো। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন বা আবেদন করেছেন তাহলে, তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা তাহলে শুরু করা যাক। আমি যখনই আপনাদের কোনো আপডেট দিই তখনই সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের একটা প্রশ্ন কমন থাকে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ছে না কেন, বা কেউ কমেন্ট করে থাকে যে এই ভাতার টাকা বাড়া উচিত, আবার কেউ কমেন্ট করে থাকে যে অসহায় মানুষগুলোর জন্য এই ভাতার টাকা অবশ্যই বাড়ানো উচিত। তো আপনাদের সাথে আমি সবসময় সহমত যে হ্যাঁ, এই ভাতার টাকা বাড়ানো উচিত, কারণ সত্যিই এই ভাতায় যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা সবাই কিন্তু অসহায়। হ্যাঁ, আমি মানছি বড়লোক বাড়ির কিছু বৃদ্ধ বা বিধবা বা প্রতিবন্ধী থেকে থাকতে পারে, কিন্তু সংখ্যাটা অনেক কম। বেশিরভাগ মানুষই যারা এই ক্যাটাগরিতে পড়ে, এই সব ভাতা পায়, তারা কিন্তু সত্যিই অসহায়। আচ্ছা, এবারে এই সব ভাতা বাড়ার কতটা চান্স রয়েছে আপনাদের বলি। তো সেটা জানার আগে একটু আমরা যদি ফ্ল্যাশব্যাকে যাই তাহলে লক্ষ্মীর ভাণ্ডারটা দেখতে পাবো। লক্ষ্মীর ভাণ্ডারটা কত ছিল? 500 টাকা। হঠাৎ করে বেড়ে একদম ডবল 1000 টাকা হয়ে গেল। কখন হলো? লোকসভা ইলেকশনের আগে। এখানে একটা ব্যাপার আছে জানেন তো, যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সবসময় শোরগোল উঠছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে, টাকা বাড়বে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু তখন বাড়েনি। যখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে তার 6 মাস থেকে 1 বছর পর থেকেই এই গুজব ছড়ানো শুরু হয়ে গেছিলো যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 750 হবে, 1000 হবে, 1200 হবে, 1500 হবে, এরকমভাবে বিভিন্ন গুজব ছড়ানো শুরু হয়ে গেছিলো। তো সেই গুজবটাকে কিন্তু সত্যি করে সত্যিই এই 2024 সালে লোকসভা ইলেকশনের আগে টাকা বাড়ানো হয়েছে, আমরা সেটা সবাই জানি। আপনারা নিশ্চয়ই পাচ্ছেন, বাড়ির কেউ না কেউ তো পাচ্ছেই। তো এইরকমভাবে এখানে বলা যায় যে যা রটে তা কিছুটা তো বটে। তাহলে এখানে বলুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল তারা কি আদৌ কোনোদিন ভেবেছিল যে এটাকে আবার ডবল করে দেওয়া হবে? কিন্তু হয়েছে। তো এখানে যদি আমি আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ব্যাপারে বলি, তাহলে এই ভাতার টাকা বাড়ানো হয়নি বিগত কয়েক বছর ধরে। তো এটা এখন খুবই জরুরি হয়ে পড়েছে এই সমস্ত অসহায় মানুষদের সাহায্য করতে, আরও কিছুটা টাকা যাতে বাড়ানো যায়। তো সেটা আমি বা আপনি বললে হবে না, এটা সরকারকে ভাবতে হবে। আর এখানে আপনাদের একটা আশার আলো আমি দেখাতেই পারি যে যদি এই সমস্ত ভাতার ব্যাপারে সরকার কোনো লক্ষ্য দিয়ে থাকে তাহলে এখন আপনারা সেটা দেখতে পাবেন না। যখন ভোট আসবে, আমরা সবাই জানি ভোটের আগে সব কিছু নড়ে চড়ে বসে, তো যখন ভোট আসবে ভোটের আগেই কিন্তু আপনারা দেখতে পাবেন, যদি বাড়ার থাকে তাহলে ভোটের আগেই আপনাদের এই টাকা বাড়বে। এমন কি আপনাদের এখানেও বলে রাখা দরকার, হতেও পারে, আমি কিন্তু হবেই বলছি না, সমস্ত কিছুটাই একটা প্রেডিকশন, তবু এখানে বলে রাখছি একটা সম্ভাবনা রয়েছে, হতেও পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবার বাড়ানো হবে 2026-এ বিধানসভা ইলেকশন রয়েছে তার আগে। আর সেই বিধানসভা ইলেকশনেই একটা বড় জায়গা রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ার। একটা প্রবল সম্ভাবনা রয়েছে বাড়ার, কারণ বহু বছর ধরে বাড়েনি, তাই একটা চান্স রয়েছে। এখানে যদি লক্ষ্মীর ভাণ্ডারের সাথে আপনারা এই সমস্ত ভাতার কম্পেয়ার করেন তাহলে আপনারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবেন, আমার নিজস্ব মতামত, যে লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই সরকার যদি এই সমস্ত অসহায় মানুষের কথা ভেবে থাকেন তাহলে আপনারা তার রেজাল্ট 2026-এর ইলেকশনের আগে আপনারা দেখতে পারবেন এবং তখন হয়তো ঘোষণা হয়ে যেতে পারে। আর এখানে আপনাদের বলে রাখা দরকার যে আপনারা ভাববেন না যে যদি বাড়ে তাহলে একদম ডবল হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো, এরকম নয়। হয়তো 500 টাকা বাড়তে পারে, 1500 টাকা হতে পারে হায়েস্ট, ঠিক আছে? তাহলে কি বুঝলেন, যদি টাকা বাড়ে তাহলে ইলেকশন 2026 পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। একটা প্রবল চান্স থাকতে পারে টাকা বাড়তে পারে, ঠিক আছে? কারণ অনেক দিন ধরে এরকম কানাঘুষো শোনা যাচ্ছে যে এই ভাতার টাকা বাড়তে পারে, বাড়তে পারে। দেখা যাক কতটা কি হয়, এটা পুরোপুরি সরকারের উপর নির্ভর। সরকার যদি মনে করে হ্যাঁ বাড়াবো তাহলে আপনাদের টাকা বাড়ানো থেকে কেউ আটকাতে পারবে না, সরকারের হাতেই সব কিছু। আর যদি বাড়ায়, যদি কিন্তু
যদি বাড়ায় তাহলে আপনাদের একবারে এক ধাক্কায় ডবল করবে না, এটাকে হয়তো 500 টাকা এক্সট্রা করতে পারে। তো সেটা হলেও অনেকটা আপনাদের ভালো হবে বলেই আমি মনে করছি। তো যাই হোক, এটাই আপাতত আশা রয়েছে, এছাড়া অন্যান্য কোনো আশা নেই ডবল হওয়া বা তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়া বা অ্যাকচুয়ালও এটাও খবর নেই যে আপনাদের টাকা বাড়বেই, এরকম কোনো একদম মানে সিলমোহর নেই। ঠিক আছে, চান্স রয়েছে হতেও পারে হলেও। আর বার্ধক্য ভাতা বাড়া উচিত কি উচিত না সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করব আজকের পুরো আপডেটটা আপনারা বুঝতে পেরেছেন, বা আপনাদের মনে যে দ্বন্দ্ব ছিল বাড়বে কি বাড়বে না সেই দ্বন্দ্বটা আমি হয়তো ক্লিয়ার করতে পেরেছি। যদি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পেয়ে থাকেন কিছু, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এইরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।